ধন্যবাদ আপনাদেরকে। আজকে মূলত আমাদের রেলি সুখেলি, এটা সিলেটের বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা এই পেশিবাদী সরকারের হাতে আমাদের নেতারা, আমাদের ভাইরা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ভুলোয়াসহ সারা বাংলাদেশে রক্তাক্ত হয়েছে। কোন হয়েছে এই কোন গুম রাষ্ট্রের এই স্টিম রুলারের বিরুদ্ধে আজ সিলেটবাসী, আজ বিএনপি গর্জে উঠেছে। আমরা যতক্ষণ পর্যন্ত নিশিরাতের বুটারবিহীন এই সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে দিতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে সরব না। ইনশাআল্লাহ আপনারা জেনে রাখেন, এই সরকারের সময় শেষ, এই সরকারের দিন শেষ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা উসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জ সহ সারা বাংলাদেশে গর্জে উঠেছে। অনেকে প্রশ্ন করেন আমরা রাজপথে থাকবো কিনা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা আপনারা দেখেন আমরা রাজপথেই আছি এবং রাজপথেই থাকবো। এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, এই বুটারবিহীন সরকারের হাত থেকে, এই নিশিরাতের সরকারের হাত থেকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার আমরা নিশ্চিত না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই সিলেটের রাজপথে আছি, এই সিলেটের রাজপথেই থাকবো। আমি উসমানীনগর, বিশ্বনাথ সহ সিলেটবাসীকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা উসমানীনগর, বিশ্বনাথের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মিডল ইস্টে আছেন, তাদের সহযোগিতা চাই। আপনারা অবশ্যই আমাদের উপর ভরসা রাখবেন, এই সরকারের পতন ঘটানো না পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, রাজপথেই আছি। শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, অরণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক আমার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ বিশ্বনাথবাসী, জিন্দাবাদ উসমানীনগরবাসী, জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদের।